নমস্কার, আমি সুস্মিতা, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। চোখ রাখবো আজকে রাজ্যের কিছু বিশেষ বিশেষ খবরে। ভক্তদের ছাড়াই রথযাত্রা হবে এবার পুরীতে। করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপদের কথা মাথায় রেখে এবার বিধিনিষেধ মেনে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে পুরীতে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গতবারের মতো এবার কোভিড বিধি মেনে পুরীতে রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে কোনো ভক্ত সমাগম হবে না, শুধুমাত্র সেবায়িত্রাই অংশ নিতে পারবেন তাতে। করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলা হবে। যে সেবায়িত্রা সামিল হবেন তাদেরও রিপোর্ট নেগেটিভ থাকতে হবে। ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা জানিয়েছেন, গত বছর সুপ্রিম কোর্ট যে গাইডলাইন জারি করেছিল তা মেনে এবারও পুরীতে রথযাত্রা হবে। রথযাত্রা চলাকালীন পুরীতে কারফিউ জারি থাকবে। ভার্চুয়াল মাধ্যমে রথযাত্রার সম্প্রচার করা হবে ভক্তদের জন্য। বাড়তি করোনা পরিস্থিতির মাঝে পুলিশের অবদান বিশেষভাবে দেখা যাচ্ছে শিলিগুড়িতে। করোনা সংক্রামিত হয়ে হোম আইসোলেশনে থাকা পরিবারগুলির অনেকের কাছে খাবার পৌঁছে দিচ্ছে শিলিগুড়ির পুলিশ। করোনা থেকে সেরে উঠে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানালেন শিলিগুড়ির দম্পতি ডক্টর রাকেশ কুমার মণ্ডল ও তার স্ত্রী লিপিকা রায় মণ্ডল। করোনা সংক্রামিত হয়ে হোম আইসোলেশনে থাকাকালীন তাদের নিয়মিত খাবার পৌঁছে দিতেন পুলিশ কর্মীরা। এবার সুস্থ হয়ে পুলিশ কমিশনারেটের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠিয়ে ধন্যবাদ জানলেন ওই দম্পতি। সেই মেসেজটি পোস্ট আকারে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এই ধরনের পোস্ট পুলিশ মহলের কাজে আরও উৎসাহ যোগাবে বলেই মনে করা হচ্ছে। অ্যান্টিবডি ককটেলে মিলছে সাফল্য। অ্যান্টিবডি ককটেলই শেষমেশ কামাল করল। এই থেরাপিতে মাত্র 12 ঘন্টায় 2 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হরিয়ানা ও দিল্লির একটি হাসপাতালে এই থেরাপি প্রয়োগ করা হয়। ওই রোগীরা কোমরবিডিটিরও শিকার ছিলেন। সুস্থ হওয়ার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসক পূজা খোসলার মতে, এই মনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি কোভিড চিকিৎসায় অসাধ্য সাধন ঘটাতে পারে। জীবনের ঝুঁকি রয়েছে এমন রোগীর ক্ষেত্রে এই অ্যান্টিবডি ব্যবহার করা হচ্ছে। এরপর স্টেরয়েডের ব্যবহারের প্রয়োজন নাও থাকতে পারে। তাতে মিউকোর মাইকোসিসের মতো মারাত্মক করোনা পরবর্তী রোগ সংক্রমণের ঝুঁকিও কমবে বলে তিনি জানিয়েছেন। কাঠগড়ায় উঠে আসছে শিলিগুড়ির নার্সিংহোমগুলি। শিলিগুড়িতে নার্সিংহোমের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েও এখনও অনেকেই কোনো উত্তর পাননি। তাই বিচার পাওয়ার আশায় দিন গুনছেন শহরের বহু মানুষ। কেউ নিজে নার্সিংহোমের অমানবিকতার শিকার, কারু আবার নিকটাত্মীয় নার্সিংহোমের নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে আবার নিকটাত্মীয়কে নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় শুধুমাত্র চিকিৎসার জন্য এক নার্সিংহোম থেকে অন্য নার্সিংহোমে ঘুরেছেন বেড না পেয়ে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কোনো ব্যবস্থা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বাগডোগরার বাসিন্দা বিলাস দেবনাথের স্ত্রী রাখি দেবনাথকে মাটিগাড়ের একটি নার্সিংহোমে ভর্তি করার পর সেখান থেকে বলা হয়েছিল ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকার জন্য তাকে অন্য নার্সিংহোমে স্থানান্তরিত করতে। এরপর প্রধাননগরের একটি নার্সিংহোমে বলে রাখার পরেও রোগীকে নিয়ে যাওয়া হলে বলে দেওয়া হয় বেড নেই সেখানে। সেখান থেকে রাখি দেবীকে মাটিগাড়ার আরেকটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার টাকা নিয়েছেন অ্যাম্বুলেন্স চালকেরা। পুরো বিষয়টি পুলিশ কমিশনার, জেলা শাসক সবাইকে জানানো হয়েছে। তবু এখনো পর্যন্ত প্রশাসনিক কর্তাদের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। ভারতকে টিকা দেবে আমেরিকা। ভারতে টিকার হাহাকারের 8 কোটি কোভ্যাক্স টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র নেট প্রাইস জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা করেছেন। তবে কবে নাগাদ ওই টিকা ভারতে আসবে তা জানাননি তিনি। আমেরিকা এর আগে অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে টিকা তৈরির কাঁচামাল পাঠিয়েছিল ভারতে। এবার টিকাকরণ কর্মসূচিতেও সামিল হতে আগ্রহী বাইডেন প্রশাসন। শিলিগুড়িতে চালু করা হল ফুড ব্যাংক। 31 নম্বর ওয়ার্ড রেড ভলেন্টিয়ার্স এর উদ্যোগে শ্রমজীবী ফুড ব্যাংক চালু হল। একদিন অন্তর 5 দিন এই ব্যাংক খোলা থাকবে। বিশেষ করে লকডাউনে সমস্যায় পড়া মানুষের জন্য এই উদ্যোগ বলে রেড ভলেন্টিয়ার্স এর তরফে জানানো হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে গ্রিন ব্রাদার্স এর তরফে এলাকার দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে এলাকার বিভিন্ন রাস্তা ঘুরে স্যানিটাইজ করা হয় এদিন। অন্যদিকে শিলিগুড়ি পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডে শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্যের উপস্থিতিতে ওয়ার্ডের বিভিন্ন জায়গা স্যানিটাইজ করা হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের সিপিএম কর্মীরা। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা, ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মিল
নিজেরই সাথে করায় পরিচয় মনেরই আয়নায় জানলা কত কি দেখায় জানলা মন ভরে দেয় জানলা কত কি দেখায় জানলা। শিলিগুড়িতে বিধিনিষেধের ফলে বাড়ছে সুস্থতার হার। বিধিনিষেধ জোরদার হতেই শিলিগুড়ি সহ গোটা দার্জিলিং জেলায় প্রতিদিন কোভিড সংক্রামিতের সংখ্যার চাইতে বেশি থাকছে সুস্থতার সংখ্যা। প্রতিদিন জেলায় প্রচুর মানুষ কোভিড মুক্ত হচ্ছে। চলতি মাসের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং জেলায় যেখানে সংক্রামিত হয়েছেন 2914 জন, সেখানে কোভিড মুক্ত হয়েছেন 3753 জন। সভাপতি একথা পরিষ্কার যে প্রতিদিন কত মানুষ কোভিড মুক্ত হচ্ছেন। আগের চাইতে কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যাও। দার্জিলিং জেলা প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার দার্জিলিং জেলায় 201 জন সংক্রামিত হয়েছেন। এর মধ্যে শিলিগুড়ি পুর নিগম এলাকায় সংক্রামিতের সংখ্যা রয়েছে 96, 420 জন এদিন কোভিড মুক্ত হয়েছেন। সভাপতি বাড়ছে সুস্থতার হার শিলিগুড়িতে। মিড ডে মিল ও পোশাক বিলি শুরু হল শিলিগুড়িতে। শিলিগুড়ির দেশবন্ধু উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে মিড ডে মিল ও পোশাক বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির সূচনা করেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। এই কর্মসূচিতে ওই স্কুলের প্রধান শিক্ষিকা ডক্টর সুদেশনা মিত্র, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি চন্দ্রানী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিন গৌতম দেব স্কুলে বকুল গাছের চারা লাগান এবং পরিবেশ সম্পর্কে সবাইকে সচেতন করেন। করোনা পরীক্ষার ভুয়ো রিপোর্ট তৈরিতে উঠে আসলো আরও নাম। ভুয়ো কোভিড রিপোর্ট দেওয়ার ঘটনায় পুলিশি তদন্তে আরও একজনের নাম সামনে এলো শিলিগুড়িতে। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা না করেই কোভিড রিপোর্ট তৈরি করে দেওয়ার ঘটনায় শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ মাটিগাড়ার বাসিন্দা বিশাল দত্ত নামে একজনকে গ্রেপ্তার করেছিল। পুলিশের সন্দেহ ছিল একটি বড় চক্র ভুয়ো এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যে পুলিশ আরও একজন নাম জানতে পেরেছে। বিষয়টি নিয়ে শিলিগুড়ি কমিশনারেটের ডিসিপি জয় টুডু বলেন, অপরজনের খোঁজে তল্লাশি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, শীঘ্রই তাকে গ্রেপ্তারও করা হবে। শিলিগুড়িতে বিপুল পরিমাণ মদ সহ গ্রেপ্তার হল 8 জন। মাদক কারবার রুখতে বাজিমাত করছে হেল্পলাইন নম্বর। শিলিগুড়িতে মাদকের কারবার রুখতে শহরবাসীর সহযোগিতা চেয়ে 5ই জুন শিলিগুড়ির পুলিশ কমিশনার হেল্পলাইন নম্বর প্রকাশ করেছিলেন। এবার সেই হেল্পলাইন নম্বর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে আলাদা আলাদা জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ সহ 8 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই বিষয়ে শিলিগুড়ির ডিসিপি জয় টুডু বলেন, নেশার বিরুদ্ধে এই হেল্পলাইন নম্বর যথেষ্ট কার্যকর প্রমাণিত হচ্ছে। কেউ ফোন করে তথ্য দিলেই অভিযান চালানো সম্ভব হচ্ছে দ্রুত। ছত্রাক সংক্রমণ নিয়ে বৈঠক হলো মেডিকেলে। গত কয়েকদিনের মধ্যে মিউকোর মাইকোসিসের প্রকোপে মৃত্যু হয়েছে 6 জনের, যার জেরে সাধারণ মানুষ তো বটেই, চিকিৎসকদের মধ্যেও চাপা আতঙ্কের সৃষ্টি হয়েছে। সরকারিভাবে চিকিৎসা পরিষেবা নির্দেশিকা থাকলেও সমন্বয়ের অভাব প্রকট হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে। এমন অবস্থায় মিউকোর মাইকোসিসের চিকিৎসার ভবিষ্যৎ দিক নির্দেশ করতে সংশ্লিষ্ট প্রত্যেকটি বিভাগ নিয়ে শুক্রবার অর্থাৎ আজ উচ্চ পর্যায়ের বৈঠক হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে। কিভাবে রোগীকে চিহ্নিত করতে হবে, কখন অস্ত্রোপচার প্রয়োজন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো সেই ইন্টার ডিপার্টমেন্ট ওরিয়েন্টাল প্রোগ্রামে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রজিৎ সাহা বলেন, রোগটি নতুন রূপে আমাদের কাছে দেখা দিয়েছে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যাতে কারো কোনো সমস্যা না হয় তার জন্য চিকিৎসকদের দায়িত্বটা নির্দিষ্ট হওয়া উচিত। কার কি দায়িত্ব এবং কখন কি করতে হবে তা নিয়ে একটি গাইডলাইন তৈরি করা হবে, যাতে একজন রোগীরও মৃত্যু না হয়। 100 দিনের কাজে এবার চা শ্রমিকরাও। করোনার কোপ এড়াতে চা বাগানে 50% শ্রমিক দিয়ে কাজের নির্দেশ রয়েছে, কিন্তু রাজ্যের এই নির্দেশে চা শ্রমিকরা খুবই সমস্যায় পড়েছেন। রোজগার কমে যাওয়ায় অনেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, কিন্তু এই প্রবণতা বজায় থাকলে চা শিল্প সমস্যায় পড়বে। বিশেষ করে এখন চায়ের ভরা মরশুম চলছে, শ্রমিক সংকট গোটা শিল্পে অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে। সমস্যা মেটাতে জলপাইগুড়ি জেলা প্রশাসন চা শ্রমিকদের একটি বড় অংশকে 100 দিনের কাজে যুক্ত করতে উদ্যোগী হয়েছে। প্রশাসনের তরফে বিভিন্ন বাগানে বিশেষ শিবির করে এই শ্রমিকদের তালিকা তৈরি করা শুরু হয়েছে। সূত্রের খবর, প্রায় 75,000 চা শ্রমিককে 100 দিনের কাজে যুক্ত করা হচ্ছে।
তবে পরিস্থিতি আঁচ করে বাগানে কাজের জন্য শ্রমিকদের সংখ্যা বৃদ্ধিতে রাজ্য সরকার উদ্যোগী হবে বলেই চা শিল্পপতিরা আশা করছেন। বিস্তারিত খবর জানতে চোখ রাখুন আর ভয়েস নিউজে। ধন্যবাদ। কত কি দেখা এই জানলা, কত কি দেখা এই জানলা, ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মিলে তাই জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয় বলেরই আয়নায় জানলা। কত কি দেখায় জানলা, জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা, কত কি দেখায় জানলা, মন ভরে দেয় জানলা, কত কি দেখায় জানলা। Watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.